আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকের ভিডিওতে আমি মুলতানি মাড মাস্ক সম্পর্কে বলবো। অনেকে আছে যারা ত্বকের যত্ন নিতে চান কিন্তু সময়ের অভাবের জন্য নিয়ে উঠতে পারে না, তাদের জন্য আজকের এই ভিডিও। মুলতানি মাড মাস্ক অথবা মুলতানি মাটির মাস্ক দিয়ে মাত্র 15 মিনিটের মধ্যেই খুব সুন্দরভাবে ত্বকের যত্ন নিতে পারবেন। মুলতানি মাড মাস্ক এটা আমি নিয়েছি রঙ্গন হার্বালসের ফেসবুক পেজ থেকে, আর এটা আমার এত বেশি ভালো লাগছে যার কারণে আমি এটার একটা রিভিউ দিচ্ছি আজকে। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু দেখতে একদম ফেস ওয়াশের মতোই, আর আপনার চাইলে এটা ফেস ওয়াশ হিসাবেও ব্যবহার করতে পারবেন। মুলতানি মাটি, বাদামের তেল ও এসেন্সিয়াল অয়েলের মিশ্রণে মুলতানি মাটির মাস্কটি তৈরি করা হয়েছে, যার কারণে এটা সব ধরনের ত্বকের জন্যই অনেক উপকারী। প্রায় সব ধরনের ত্বকেই মুলতানি মাটি ব্যবহার করা যায়, আর এটার উপকারিতাও অনেক। প্রাচীনকাল থেকে মুলতানি মাটি ত্বকের যত্নে ব্যবহার করা হয়। মুলতানি মাটি ত্বকের ভিতর থেকে ত্বকের ময়লা পরিষ্কার করে, যার কারণে ত্বকের একটা ব্রাইটনেস বাড়ে। আর এই মুলতানি মাটির মাস্কে রয়েছে বাদাম তেল ও এসেন্সিয়াল অয়েল, যার কারণে ত্বকের কোমলতাটা বজায় থাকে। মুলতানি মাটির মাস্ক ত্বকের জন্য অনেক অনেক বেশি উপকারী। আপনারা এটা ত্বকে তৈলাক্ততা দূর করার জন্য ব্যবহার করতে পারেন, ত্বকে মসৃণ ও গ্লোয়িং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, আবার অনেকের ত্বকে ব্রণ হয়, ব্রণ দূর করার জন্য কিন্তু মুলতানি মাটির মাস্ক অনেক উপকারী। অনেকেই বলতে পারেন যে এটা আপনার ত্বকে শ্যুট করবে কি না অথবা আপনার ত্বকের কোনো ক্ষতি করবে কি না। এই মাস্কটি ত্বকের জন্য অনেক উপকারী, মাস্কটি সব ধরনের ত্বকের জন্যই উপকারী, আর সবার ত্বকের ধরন যেহেতু একই রকম না, তাই মাস্কটি ভিন্ন ভিন্ন ত্বকে ভিন্ন ভিন্নভাবে কাজ করে। এটা ফেস মাস্ক হিসাবে ব্যবহার করার পাশাপাশি ফেস ওয়াশ হিসাবেও ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনারা চাইলে গোসলের সময় সাবানের পরিবর্তেও এটা ব্যবহার করতে পারেন, আর যখন এটা আপনারা মুখে দিবেন তখন অবশ্যই ঘাড়ে, গলায় ও হাত পাও ব্যবহার করতে পারেন। এতে ত্বক মসৃণ ও ভিতর থেকে ত্বকের ময়লাটা দূর হবে, যার কারণে একটা ন্যাচারাল ব্রাইটনেস আসবে। মুলতানি মাটির মাস্ক মুখে সরাসরি ব্যবহার করা যায়, তবে আপনারা যদি চান তাহলে মুলতানি মাটির মাস্কের সাথে অল্প পরিমাপে কাঁচা দুধ যদি শ্যুট করে তাহলে ও চালের গুঁড়ো মিশিয়ে তারপর সেটা মুখে 1 মিনিট ভালোভাবে মেসাজ করে তারপর ধুয়ে ফেলবেন। এভাবে যদি আপনারা দিনে 2 বার করেন তাহলে 1 সপ্তাহের মধ্যেই পরিবর্তনটা বুঝতে পারবেন। প্রায় সব ধরনের ত্বকেই ব্যবহার করা যায়, আর সব ধরনের ত্বকেই এটা শ্যুট করে, ত্বকের কোনো ক্ষতি করে না, তাই আমার নিজেরও এটা অনেক ভালো লাগে। আর আশা করি এটা একবার ব্যবহার করলে আপনাদেরও অনেক ভালো লাগবে। আর এটার দামও কিন্তু খুবই কম, 80 গ্রাম মাত্র 130 টাকা। আর এটা আমি নিয়েছি রঙ্গন হার্বালস ফেসবুক পেজ থেকে, এখানে পেজটা আপনারা দেখতেই পাচ্ছেন। আমার মুলতানি মাটির মাস্ক অনেক বেশি ভালো লাগছে, যার কারণে আমি আজকের এই রিভিউ ভিডিওটি তৈরি করছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।